वेलकम टू बिप्लब्स डिजिटल इनफो। तुम्हारा कि जानो टीएलएम एर फुल फॉर्म की बा एलटीएम टा की जिनिश? हाँ ठीक धरेছো। आज के आमरा डीएलएड पार्ट 1 एर 5th चैप्टर टीएलएम सम्पर्के जानबो। चलो देखे नेওয়া যাক এই চ্যাপ্টারে टीएलएम সম্পর্কে কি কি আছে। टीएलएम অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। TLM have always played a crucial role in language curriculum. भाषा पाठ्यक्रम में TLM अर्थात teaching learning material खूब गुरुत्वपूर्ण भूमिका पालन करे। The term TLM refers to anything that facilitates learning in the classroom. ए TLM term टा की करे facilitate करे अर्थात সাহায্য করে লার্নিং কে, ক্লাসরুমের যে শিখন সেই ক্লাসরুমের শিখনকে সাহায্য করে টিএলএম। অর অথবা ইন দ্য প্রসেস অফ ওয়ান সেলফ লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম অথবা কোনো শিক্ষার্থীর পড়ার যে পদ্ধতি সেই পদ্ধতিকে সাহায্য করে ক্লাসরুমের বাইরে। ট্র্যাডিশনালি প্রথাগতভাবে টেক্সট বুক, পিকচার্স, ম্যাপস, models are regarded as TLM. Now we use TV, audio cassettes, CDs, DVDs, computer, talkative books, etc. as TLM. অর্থাৎ প্রথাগতভাবে টেক্সট বুক, ছবি, ম্যাপ, মডেল এগুলোকে TLM বলা হয়। আবার বর্তমানে আমরা টিভি, অডিও ক্যাসেট, সিডি, ডিভিডি, কম্পিউটার, বিভিন্ন টকেটিভ বই এগুলোকেও টিএলএম হিসেবে আমরা ব্যবহার করে থাকি। টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এই শব্দটার পাশাপাশি আমরা আরও একটা শব্দ পেয়ে থাকি, সেটা হচ্ছে এলটিএম। এলটিএম মানে হচ্ছে লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, অর্থাৎ একটা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, একটা লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, দুটো টার্ম প্রায় রিলেটেড কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ফোকাস অর্থাৎ তার কেন্দ্রবিন্দু, তার লক্ষ্য কি, তার লক্ষ্যের উপর ভিত্তি করে পার্থক্য করা যেতে পারে। যেমন টিএলএম আমরা ইউজ করি মূলত টিচাররা, অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যে লার্নিং ম্যাটেরিয়ালটা শিক্ষক শিখনের জন্য ব্যবহার করছেন সেটাকে বলা হচ্ছে টিএলএম। লার্নিং টিচিং ম্যাটেরিয়াল হচ্ছে সেই উপাদান যেটা শিক্ষার্থী নিজের শিক্ষার জন্য ব্যবহার করতে পারছে, সেটা হয়ে গেল লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। উদ্দেশ্য কি? টিএলএম এর উদ্দেশ্য হচ্ছে টু সাপোর্ট টিচার অ্যান্ড লিড ইনস্ট্রাকশন। টিএলএম কি করে? শিক্ষককে সাহায্য করে শিক্ষাদান করতে, নির্দেশ দান করতে। উল্টো দিকে এলটিএম কি করে? এলটিএম সাপোর্ট করে সেলফ ডিরেক্টেড লার্নিং অর্থাৎ নিজের নির্দেশিত শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীকে সাহায্য করে হচ্ছে আমাদের এলটিএম। কন্টেন্ট বা বিষয়গত পার্থক্য কি হতে পারে? বিষয়গত পার্থক্য কি? টিএলএম হচ্ছে কারিকুলাম বেসড কন্টেন্ট অর্থাৎ পাঠ্যক্রম নির্ভর উপাদান। লেসন প্ল্যান, অ্যাসেসমেন্ট, রিসোর্সেস ফর ক্লাসরুম ইউজ, যেগুলো আমরা লেসন প্ল্যান করি, যা মূল্যায়ন করি, যা আমাদের ক্লাসরুমকে সমৃদ্ধ করতে ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে টিএলএম। অন্যদিকে এলটিএম হচ্ছে কি? টুলস, স্ট্র্যাটেজিস অ্যান্ড রিসোর্সেস, বিভিন্ন উপকরণ, বিভিন্ন কৌশল, বিভিন্ন আমাদের উপাদান যেগুলো আমাদের সম্পদ, সেই সম্পদগুলো কি হয়? টু হেল্প স্টুডেন্টস লার্ন হাউ টু লার্ন এফেক্টিভলি, যেগুলো স্টুডেন্টদেরকে সাহায্য করে কিভাবে তারা আরও উপযোগীভাবে, আরও ভালোভাবে লার্ন করতে পারবে। অর্থাৎ এলটিএম এর বিষয়বস্তুটাই হচ্ছে কি? শিক্ষার্থী কেন্দ্রিক। ডেলিভারির ভিত্তিতে অর্থাৎ নির্দেশ দানের ভিত্তিতে কিভাবে টিএলএম আর এলটিএম এর পার্থক্য আসতে পারে দেখা যাক। টিপিক্যালি ডেলিভার্ড ইন ক্লাসরুম সেটিং অর্থাৎ এলটিএমকে শিক্ষক মহাশয় মূলত ক্লাসরুমে নির্দেশদানের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। ইউজড বাই টিচার্স টু সাপোর্ট ইনস্ট্রাকশন অ্যান্ড স্টুডেন্ট লার্নিং, স্টুডেন্টদের লার্নিংকে শিখনকে সাহায্য করার জন্য এবং টিচার নির্দেশদান করার জন্য ক্লাসরুমে টিএলএম ব্যবহার করে থাকেন। অন্যদিকে এলটিএম হচ্ছে কি, ইউজড বাই স্টুডেন্টস টু এনহ্যান্স দেয়ার লার্নিং প্রসেস। এলটিএম শিক্ষার্থীরা তাদের নিজেদের শিখন যে পদ্ধতি সেই শিখন পদ্ধতিকে উন্নীত করার জন্য ব্যবহার করে থাকে। ক্যান বি অ্যাসেসড আউটসাইড অফ দ্য ক্লাসরুম, এবং এই এলটিএম স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে ব্যবহার করতে পারে। এই ছিল এলটিএম এবং টিএলএম এর পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য ইম্পর্টেন্স অফ টিএলএমস। Teaching learning materials are needed by both the teacher and the learners. শিক্ষণ উপকরণ ব্যবহার করতে পারেন শিক্ষক এবং শিক্ষার্থী। These materials, এই উপাদানগুলো have the following function. এই TLM এর কিছু ইম্পর্টেন্স বা কিছু কাজ আছে, সেগুলো নিচে আলোচনা করা হলো। 1 নম্বর, they act as support to teachers. TLM শিক্ষকদের সাপোর্ট হিসেবে, সাহায্য হিসেবে কাজ করে। By providing the language input which they can use in the classroom. কিভাবে সাপোর্টে হেল্প করে, কিভাবে সাপোর্ট করে? সাপোর্ট করে প্রয়োজনীয় ভাষার ইনপুট দিয়ে, যে প্রয়োজনীয় ভাষাটা ক্লাসরুমে ব্যবহার হবে। To give more exposure to their learners, এবং এর মাধ্যমে কি হয়, লার্নারদেরকে বেশি করে প্রকাশ করার সুযোগ করে দেওয়া হয়। 2 নম্বর বলা হয়েছে, they also supply the exercises and activities to the teacher, which will engage the students in the learning process. এই টিএলএমগুলো সাপ্লাই করে এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটি, অনুশীলনী এবং কাজ সাপ্লাই করে বা কাজের সুযোগ করে দেয় কাদেরকে? টিচারকে। যেটা হুইচ উইল এনগেজ দ্য স্টুডেন্টস, যার ফলে টিচাররা স্টুডেন্টদেরকে এনগেজ করতে পারে কিসে? ইন দ্য লার্নিং প্রসেস, শিখন পদ্ধতিতে বা প্রক্রিয়ায় লার্নারদেরকে টিচাররা যার সাহায্যে এনগেজ করতে পারে। টিচার্স take on responsibility of providing materials for teaching. টিচার দায়িত্ব নেন কিসের? ম্যাটেরিয়াল সরবরাহ করার, উপযুক্ত প্রয়োজনীয় উপাদান সমগ্র সরবরাহ করার, যেটা which will help realize the objectives of teaching, যেটা শিক্ষার্থীদেরকে বুঝতে সাহায্য করবে যে শিখনের উদ্দেশ্যটা কি সেইটা। ফর দ্য স্পেসিফিক লেভেল, একটা নির্দিষ্ট লেভেলের শিক্ষার্থীদের। 4th ইম্পর্টেন্স, টিএলএমস প্রোভাইড কংক্রিট এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ টু বি লার্নড। এই টিএলএম একটা বিমূর্ত প্রকাশ করার ক্ষমতা দেয়, যে বিমূর্ত প্রকাশটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মাধ্যমে, শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা অর্জন করবে। Resources also instruct them to do specific things in specific ways. যে রিসোর্সগুলো আছে, যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলো কি হবে? ইনস্ট্রাক্ট করবে, নির্দেশিত করবে তাদেরকে, শিক্ষার্থীদেরকে, টু ডু স্পেসিফিক থিংস ইন স্পেসিফিক ওয়েজ, কোনো বিশেষ জিনিসকে বিশেষভাবে করতে সাহায্য করবে। সো দ্যাট স্টুডেন্টস প্র্যাকটিস, সেই জন্য শিক্ষার্থীরা অনুশীলন করবে। অ্যান্ড ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং ভাষা ব্যবহার করবে। অ্যান্ড লার্ন ইট ইন দ্য প্রসেস, এবং এই টিএলএম ব্যবহারের মাধ্যমেই তারা ভাষাটা শিখবে। 6th ইম্পর্টেন্স হচ্ছে, টিএলএম ব্রিংস ভ্যারাইটি টু দ্য লার্নিং অফ দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন। টিএলএম বৈচিত্র্য নিয়ে আসে কাদের ক্ষেত্রে? যে সমস্ত শিশুরা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, ভিজুয়ালি অক্ষম বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন, তাদের শিখনের ক্ষেত্রে ভ্যারাইটি নিয়ে আসে, বৈচিত্র্য নিয়ে আসে টিএলএম, হুইচ ইজ মোর ইন ডিম্যান্ড ফর হিজ এডুকেশন, যেটা ভিজুয়ালি ইম্পেয়ার্ড শিশুদের শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন নিডেড ভ্যারাইটিজ, বস্তুত ভিজুয়ালি ইম্পেয়ার্ড যে সমস্ত শিশুরা আছে তাদের শিখনের ক্ষেত্রে বৈচিত্র্য আনয়ন খুব গুরুত্বপূর্ণ। সেভেন্থ ইম্পর্টেন্স হলো গুড কালেকশন অফ এইডস মোটিভেটস দ্য টিচার ফর বেটার টিচিং। একজন শিক্ষক মহাশয় যদি ভালো টিএলএম কালেকশন করতে পারে তাহলে সেটা শিক্ষককে ভালোভাবে শিক্ষণ করতে সাহায্য করে বা মোটিভেট করে। দ্য আইডিয়াস ইনভলভড ইন দ্য এইডস, এই বিভিন্ন ধরনের টিচিং এইডস তৈরি করতে গেলে যে আইডিয়াটা শিক্ষক মহাশয়ের মাথায় বা শিক্ষিকার মাথায় আসবে সেটা কি করবে, সেটা ইভোক করবে, জাগিয়ে তুলবে দ্য ক্রিয়েটিভিটি অফ দ্য টিচার, শিক্ষক বা শিক্ষিকার ক্রিয়েটিভিটি সৃজনশীলতাটাকে বৃদ্ধি করবে। তো পারপাস বা নিড অর্থাৎ উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা অফ ইউজিং টিএলএম, অর্থাৎ টিএলএম ব্যবহার করার প্রয়োজনীয়তা কি বা উদ্দেশ্য কি। এক নম্বরে বলা হয়েছে, দেখো এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য টেন্ডেন্সি টু ফরগেট, আমরা হিউম্যান বিং হিসেবে আমাদের প্রত্যেকের একটা টেন্ডেন্সি, প্রবণতা আছে যে আমরা সব কিছু ভুলে যাই। তাহলে আমাদের সব কিছু ভুলে গেলে তো চলবে না পড়াশুনো করতে গেলে, সেই জন্য টিএলএম আমাদের হেল্প করে। বলা হচ্ছে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য টেন্ডেন্সি টু ফরগেট, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তির একটা সহজাত প্রবৃত্তি আছে যে আমরা ভুলে যাই। প্রপার ইউজ অফ টিএলএম হেল্পস টু রিটেন মোর কনসেপ্ট পার্মানেন্টলি, যদি আমরা পড়াশুনোটাকে টিএলএমের মাধ্যমে করাই তাহলে কি হয়, আমাদের টিএলএমের উপযুক্ত ব্যবহার আমাদের মধ্যে সেই কনসেপ্টটাকে, পড়াশুনোর যে কনসেপ্ট ধারণা, সেই কনসেপ্টটাকে আমাদের পার্মানেন্টলি ধরে রাখতে সাহায্য করে। 2 নম্বরে বলা হয়েছে স্টুডেন্টস ক্যান লার্ন বেটার, ছাত্রছাত্রীরা বেশি ভালো শিখতে পারে হোয়েন দে আর মোটিভেটেড প্রপারলি থ্রু ডিফারেন্ট টিচিং এইডস, যখন আমরা লার্নারদেরকে অর্থাৎ শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকম টিচিং এইডস দিয়ে সঠিকভাবে মোটিভেটেড করব, শিখতে উৎসাহিত করব, তখন তারা বেটার শিখতে পারবে। সেই জন্য আমরা টিএলএম ব্যবহার করব। টিচিং এইডস ডেভেলপ দ্য প্রপার ইমেজ হোয়েন দ্য স্টুডেন্ট সি, হেয়ার, টেস্ট অ্যান্ড স্মেল প্রপারলি, এই শিক্ষণ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এই যে আমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলো, এগুলো কি করে আমাদের মধ্যে একটা সঠিক ছবি তৈরি করে দেয়, মনের মধ্যে একটা ছবি তৈরি করে দেয়, যে ছবিগুলো স্টুডেন্টরা কি করতে পারে, দেখতে পারে, শুনতে পারে, আস্বাদন করতে পারে এবং ঘ্রাণ গ্রহণ করতে পারে। অর্থাৎ টিএলএমটাকে আমরা এমনভাবে ব্যবহার করতে পারবো যেন মনে হতে পারে যে সেই জিনিসগুলো আমাদের রিয়েল লাইফে আমরা দেখতে পাচ্ছি, সেই ঘটনাটার ছবি বা ঘটনাটার মডেল বা চার্ট দেখে আমরা সেই ঘটনার সম্পর্কে প্রত্যক্ষভাবে ইন্টারাকশন করতে পারবো। নেক্সট বলা হয়েছে 4 নম্বরে টিচিং এইডস প্রোভাইড কমপ্লিট এক্সাম্পল ফর কনসেপচুয়াল থিঙ্কিং, আমাদের টিচিং এইড কি করে, আমাদেরকে দেয় একটা সামগ্রিক ধারণা, কিসের, কনসেপচুয়াল থিঙ্কিং, আমাদের যে ধারণাটা তৈরি হয় টিচিং এইড সেই ধারণাটা সম্পর্কে আমাদেরকে বুঝতে সাহায্য করে। 5 নম্বরে বলা হয়েছে দ্য টিচিং এইডস ক্রিয়েট দ্য এনভায়রনমেন্ট অফ ইন্টারেস্ট ফর দ্য স্টুডেন্টস, আমরা যদি ক্লাসরুমে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করি তাহলে কি হয়, একটা নতুন এনভায়রনমেন্ট, একটা নতুন পরিবেশ তৈরি হয় ক্লাসরুমের, যে পরিবেশটায় ছাত্রছাত্রীরা ইন্টারেস্টেড হয়, তারা আকৃষ্ট হয়। 6 নম্বরে বলা হয়েছে টিচিং এড হেল্পস টু ইনক্রিজ দ্য ভোকাবুলারি অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ টিচিং এইড কী করে? স্টুডেন্টসদের ভোকাবুলারি বৃদ্ধি করতে সাহায্য করে। যদি আমি একটা পেপার শিটকে নিয়ে বলি যে এটা কি একটা পেজ, এবার এই পেজটাকে যদি আমি টুকরো টুকরো করে দেখাই, তারপরে বলি এটা বিটস অফ পেপার অর্থাৎ কাগজের টুকরো, তাহলে আমরা এইটা আমাদের যে ভোকাবুলারি, আমাদের যে শব্দ ভাণ্ডার, যে কাগজের টুকরোকে কি বলে? বিটস অফ পেপার বলে। এইটা আমাদের বুঝতে সুবিধে হয়, এটা আমরা মনে রাখতে পারি। নেক্সট বলা হচ্ছে কি, টিচিং এইডস হেল্প দ্য টিচার টু গেট সাম টাইম অ্যান্ড মেক লার্নিং পার্মানেন্ট। টিচিং এইড কী করে? শিক্ষককে একটু সময় দেয়, শেখানোর ক্ষেত্রে একটু সময় দেয় এবং কি করে? মেক লার্নিং পার্মানেন্ট। এবং এই টিএলএম ব্যবহার করে শিক্ষক যখন সময় নিয়ে পড়াচ্ছেন, তখন শিক্ষার্থীর মধ্যে সেই লার্নিংটা, শিখনটা পার্মানেন্ট হচ্ছে। টিচিং এইডস প্রোভাইড ডিরেক্ট এক্সপিরিয়েন্স টু দ্য স্টুডেন্ট। টিচিং এইড যদি ব্যবহার করা হয়, এই টিচিং এইড কী করে? স্টুডেন্টদেরকে ডিরেক্ট, প্রত্যক্ষ অভিজ্ঞতা এনে দেয় তাদের মধ্যে। এই সমস্ত কারণের জন্যই আমরা টিএলএম ব্যবহার করতে পারি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওর তথ্যগুলো যদি মনে হয় কাজে লাগছে, তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।